তুমি এটা তখন মনে মনে চিন্তা করছে, 1 কিলো পাঁঠার মাংস রান্না করেছি, 2 কিলো রান্না করেছি, তাহলে 1 মুড়ো পাঁঠার মাংস মানে বিরাট ব্যাপার, মাপে তো ভুল হয়ে যাবে, তাহলে ঘুরাই দিই কথাটা। তখন মিয়াটা বলছে যে 1 মুড়ো পাঁঠা, তাই একটা কথা বলি তোমাকে, বলছে হ্যাঁ হ্যাঁ বলো না, তো বলছে পাঁঠাটা তোমার মতো পাঁঠা না তোমার বন্ধুর মতো পাঁঠা। তাহলে দাদা দুবার হয়ে গেছে, ছেলে কিন্তু রাগে ফুলে গেছে, শালা দুবার পাঁঠা বলে দিল রে। তো ছেলেটা তখন রাগে আমাকে বলছে যে ধরো আমার মতো পাঁঠা না আমার বন্ধুর মতো পাঁঠা না, পাঁঠাটা যদি শালা তোমার বাপের মতো হয়। তখন মিয়াটা বলছে আমার বাপের মতো পাঁঠা হলে ওকে রাঁধতে লাগবে। তো ছেলেটা বলছে কেন তোর বাবার কি চামড়া কোনো প্লাস্টিক সার্জারি করে রয়েছে নাকি? তো মিয়াটা বলছে আমার মাই তো আর হাড় মাছটুকু খাইয়ে রেখেছে, শুধু চামড়াটুকু পরিয়ে রেখেছে, বাবা কখন করবি রান্না? মিঠাই বাবুর হরি বল করে আছি সে খাই এই কাম এই কামনি করে আছি সে খাই কাম কামিনি সদাই মাল গোদামে দেহানা দেহানা না জেনে মাল গোদামে মাল গোদামে আমরা গুরু ধরলে কি করি, ছোটখাটো গুরু যাই হোক বাবা সবকিছু মনটা কিন্তু ওর উপরে ছেড়ে দিতে হবে। প্রথম ছায়া দাসি ভাবছে বসি ওই গুরুর চরণ ছাড়া করোনা করোনা না যেন মাল কাছে বসে রাখবে